হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে তোমার 23 তারিখ। রোজ রোজ একই ক্যাটাগরির ব্লগ হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম দেখো লাস্ট 3 দিন ধরে আমি অফিস থেকে বেরোচ্ছি না, প্লাস তোমার হচ্ছে আমাদের নতুন অফিসে শিফট হবে, তো সেই জন্য নতুন অফিসের যত সিস্টেম আছে, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ আমি এখান দিয়ে বেরিয়ে যাই কাটকুট মেরে, তারপরে বলছি ডিটেলসে। এই যে বাদিকটা আমি নিচ্ছি, এটাকে শিল্পশ্রী বলা হয়। রাত্রিবেলা এখানে দারুণ হাওয়া চলে, তাই বসার জায়গাও করা আছে আড্ডা টাড্ডা মারার জন্য। ক্লাস 11-12 যখন পড়তাম অনেক আসতাম এখানে, এসে বসতাম এখানে, আড্ডা দিতাম, সেই টাইমটা তো আলাদাই ছিল। আকাশটা কি লাগছে দেখো আজকে, ও মাই গড, সুন্দর আকাশ। বাইকটা নিয়ে বেশ বেরিয়ে যেতে পারতাম, মজা এসে যেত। আবার আমাকে বাদিক নিতে হবে। ওহো, কি একটা বেশ ভালো জিনিস বলতে বলতে গেল। হ্যাঁ দাদা, ব্লগ হচ্ছে ব্লগ, এরকম শুনতে বেশ দারুণ লাগে, এরকম পাবলিক থাকলে না মজা এসে যায় কয়েকটা। ওহ কি লাগছে আকাশটা। আর যেটা বলছিলাম লাস্ট, তার আগের দিনের যে ব্লগটা ছিল এত জঘন্য ছিল বলার মতো না, যাই হোক ওটাকে আমি নিজেও বুঝতে পারিনি কি হয়ে গেছে ওটা, অ্যাকচুয়ালি কি হয়েছে প্রবলেমটা। ভিডিও ব্লগটা আমি টোটালি বানিয়েছি, কিন্তু রাত্রিবেলায় যখন আমি এডিট করতে বসেছি, আমি এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠেছি সকালে যখন অফিস যাব, অফিস যাওয়ার টাইমে আমার ঘুম একদম 10 মিনিট আগে ঘুম ভেঙেছে। আর কী করবো ভেবে পারলাম না, ভিডিও আমাকে ছাড়তেই হবে, ছাড়বই, সেই যাই হয়ে যাক, খারাপ হোক ভালো হোক ছাড়বই, আপলোড করবই, তাই আপলোড করলাম ওটা, হয়ে যাবে। সরি, আই এম সরি। তারপরের দিনও সেম অফিসেই ছিলাম, তো ভাবলাম এরকম রোজই বলবো, তার থেকে বেটার ওয়েদারটা দারুণ আছে, একটা দারুণ একটা ল্যান্ডস্কেপের ভিডিও নিয়ে ক্যাপচার করি, ভালো একটা রিল্যাক্সিং কয়েকটা রিল্যাক্সিং মিউজিক দেবো, যাতে ভিডিওটা অ্যাটলিস্ট ভাল লাগে, মানে শুনতে ভাল লাগে, মিউজিকের সাথে যেন এনভায়রনমেন্টটা মেলে। তো এই কনসেপ্টটাকে লাস্ট ভিডিওটা আমি বানিয়েছিলাম, আর আজকেও আমি অফিসেই থাকবো, তাই আমি ভাবলাম বাইকটাকেই বের করা যেতে পারে, মোটো ব্লগিং একটু করা যেতে পারে, সাথে যেতে যেতে কথাও হয়ে যাবে, দেখিয়ে দেবো তোমাদের কোথায় কী আছে। এটা হচ্ছে বালি হল্ট বাস, যাবে এই বাসগুলো এখান থেকে নাগের বাজার যায়, এখান থেকে সল্টলেক সেক্টর 5 যায়, অনেক জায়গার বাস পেয়ে যাবে এখান থেকে। নিচে হাওড়া ট্রেন, হাওড়া লাইনের ট্রেন আছে, ব্যান্ডেল লাইনের ট্রেন আছে, আর বাইকটা আমার সার্ভিসিং এখনও দেওয়া হয়নি, বিকজ আমি বলছি রিজন, আমি প্রত্যেক মাসে হিসাব করে বাইক চালাই, মানে 250 থেকে 280 কিলোমিটার একদম মেপে মেপে চালাই, যাতে কি তেল কস্টিং আমার প্রতি মাসে সেম আসে, তো ওইটাও এখনও কমপ্লিট হয়নি। প্লাস তোমার আমার যে সার্ভিসিংয়ের টাইম পিরিয়ডটা আছে 6 মাস এই মাসে হয়ে গেছে, কিন্তু ইঞ্জিন অয়েলটা যেটা দেওয়া আছে ওটা 2500 কিলোমিটার চলবে, 2500 থেকে 3000 কিলোমিটার চলবে, তো এখন হয়েছে সবে 2300-350 কিলোমিটার। আমার অফিস থেকে একটা কল এলো, একটা ভিজিট দিয়েছে আমাকে, যেটা হচ্ছে ঘুষুড়িতে, মানে সামনেই, বেশি দূরে না, তো আমি বাইকে ছিলাম, তো বললো একটু ভিজিটটা কমপ্লিট করে চলে আসবি, আমি বললাম ওয়াই নট, এনি টাইম, কাজ ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে যাব বাঁদিকে, এটা হচ্ছে বালিঘাট, ডান দিকে বালিঘাট স্টেশন এটা, আর এটা ক্রস করলেই দক্ষিণেশ্বর ব্রিজ। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই মন্দিরটাতে আমি পুজো দিই, বাই দ্য ওয়ে ডান দিকে বালিঘাট স্টেশনের গেট, এটা হচ্ছে বালিঘাট স্টেশন,
সামনে টিকিট কাউন্টার, ওপরে লিফট করে যাওয়া যায় ওপরে, কারণ স্টেশনটা অনেকটা উঁচুতে। তো এই যে বাসগুলো দেখছো, এটা এখান থেকে সালকিয়া হাওড়া খিদিরপুরের বাস পর্যন্ত যায় মিনি বাসগুলো। এটা এখান থেকে টোটো অটো পেয়ে যাবে তুমি সালকিয়া পর্যন্ত। এই নীল আর নীল হলুদ বাসগুলো বালিঘাট থেকে স্প্ল্যানেড পর্যন্ত যায় এখান থেকে। চুম চুম সিগনাল, প্যার কা সিগনাল। ড্যাডি মুঝসে বোলা তো গলতি হ্যায় মেরি, তুঝ পে জিন্দগানি গিলতি হ্যায় মেরি, সাবুন কি শকল মে বেটা তু তো নিকলা কেবল ঝাগ 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 ভাগ। এই সোজা হচ্ছে এটা বেলুড় মঠ। এই রাস্তাটা ঘুরে ওই দিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে গিয়ে সেম রাস্তাতে জিডি রোডেই কানেক্ট করে। এই রাস্তাটা ফাঁকা থাকে একটু, তাই ভাবলাম এদিক দিয়ে যাওয়া যেতে পারে। ডনবস্কোতে যখন কাজ করতাম সকাল সকাল যখন অফিসে যেতাম, তখন আমার 9টা থেকে ডিউটি ছিল, না সরি 8:30 থেকে ডিউটি ছিল। তো বাড়ি থেকে 7:30 সময় বেরোতাম আমি, 7:30-8:45 নাগাদ বেরোতাম। এই জায়গাটাতে এসে 10 মিনিট দাঁড়িয়ে থাকতাম, চা খেতাম সামনের দোকান দিয়ে। এত রিল্যাক্সিং জায়গাটা না সকালবেলায়, মানে এত তোমার পাখির আওয়াজ শোনা যায়, অসাধারণ লাগে, অসাধারণ। আমি ভিডিওটা স্টপ করছি, মোটামুটি এখান থেকে আর 5 মিনিট ক্লায়েন্ট প্লেস, তাই ভিডিওটা এখানে স্টপ করছি। দেখা করছি একেবারে ওখান থেকে বেরিয়ে। পুরো কাণ্ড হয়ে গেল। ওই পাশ দিয়ে বাইকটা নিয়ে এসেছিলাম, বাইকটা স্ট্যান্ড করবো বলে পাটা এইদিকে রেখে রাখলাম, আমি জানতাম না গোবর আছে, পা পুরো ঢুকলো। তাও তো আমি রুমাল দিয়ে পরিষ্কার করলাম বাদ বাকিটা, বাইকেও লেগেছিলো পরিষ্কার করলাম, হেডলাইটটা একটু স্ক্র্যাচ এসে গেছে, ঠান্ডা জায়গাগুলো তো পুরো স্ক্র্যাচ এসে গেছে, মানে কপাল কত খারাপ। আর এটা উপরেই ক্লাইন্ট প্লেস, ওনাকে তারপরে আমি বললাম এই অবস্থা, এই অবস্থা আমি ঢুকবো কীভাবে ওনার কাছে ভিজিটে। আর অফিসে ফোন করলাম, অন্য একজন আসছে, আমি আপাতত বেরিয়ে যাচ্ছি। ও মানে কোনো মানে, আমি লাইফে প্রথমবার এরকম কোনো কিছু হলো আমার সাথে, ইস 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 কি ভয়ঙ্কর লাগছে। ব্যাগে লাগেনি ভাগ্য বলো, জামাতেও লেগেছে। এবার যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আবার নতুন অফিসে যাবো। ছি, আমি এখন খেয়াল করলাম আমার টেল লাইটটা পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। এইটাই, এটার জন্য বডিটা পুরো বেঁচে গেছে, এটার জন্য বডিটা বেঁচে গেছে পুরো, এই গার্ডটার জন্য শুধু, হেড লাইটের এখানে পুরো। এবার ভালো বুঝতে পারবে পুরো ওইখানটা গেছে। Speak it all, 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 speak it